ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিনোদন কেন্দ্রে কেমন ভিড় দেখছেন, বিস্তারিত জানাবেন। নেনছি আজকে ঈদের তৃতীয় দিন এবং পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ এই দুইটি উৎসবকে ঘিরে কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাস কিন্তু চলছে। অর্থাৎ একেবারেই দুইটি উৎসব পাশাপাশি হয়, মানুষ কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে রয়েছে। সকালে এই পার্কে লোক সংখ্যা কিছুটা কম, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সংখ্যা বাড়বে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করে আসছি বিগত দিনগুলো থেকে। এবং এখানে কিন্তু একটি মেলার মতো বসেছে, অর্থাৎ পয়লা বৈশাখ এবং ঈদকে ঘিরে এখানে হাঁড়ি পাতিল নিয়ে একটি মেলা বসেছে এবং এই মেলাটিও কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে। অর্থাৎ এখানে যারা মেলার আয়োজন করেছেন তারা বলছেন যে দুপুর ১২টার দিকে কিন্তু তাদের এই মেলায় অনেক লোক সংখ্যা হয় এবং অনেকেই কিন্তু এইসব জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন এবং তারা এবছর প্রত্যাশা করছেন যে পয়লা বৈশাখ এবং ঈদকে ঘিরে তাদের বেচা বিক্রিও কিন্তু ভালো হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই জয়নাল আবেদিন পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ মানুষ কিছুটা ক্লান্তি দূর করতে দেখেছি যে একেবারেই পরিবারের ছোট সদস্য সহ বৃদ্ধ বয়সী যারা আছেন, অর্থাৎ সব বয়সী মানুষ কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে তারা ভিড় করছেন এবং হাসি আনন্দে ঈদ এবং পয়লা বৈশাখ তারা পালন করছেন এবং সেই বিষয়টি লক্ষ্য করা গেছে। এবং একেবারেই যে ময়মনসিংহের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, জয়নাল আবেদিন পার্ক ছাড়াও বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ এছাড়াও সীমান্তবর্তী যে দুইটি পর্যটন কেন্দ্র রয়েছে, করৈতলি স্থলবন্দর এবং গোবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতেও কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু প্রতিনিয়ত লেগেই আছে। অর্থাৎ মানুষ কিন্তু দুইটি উৎসব একেবারেই উদযাপন করছেন পরিবার পরিজন নিয়ে এবং সেই উৎসবকে নির্বিঘ্ন করতে আমরা দেখেছি প্রশাসনও তৎপর রয়েছে এবং তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। অর্থাৎ মানুষ ঈদ এবং পয়লা বৈশাখের যে উৎসব সেটি কিন্তু নির্বিঘ্নে পালন করতে পারছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বিনোদন কেন্দ্রের যে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।